নীল নকশা আছে এই সরকার এদেশের জনগণের ভাত এবং ভোটের অধিকার নষ্ট করেছে এই সরকার আমাদের সীমানা রক্ষিত সীমানা অরক্ষিত করেছে আমাদের অনেক রক্তে রঞ্জিত স্বাধীনতা ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র করছে আমাদের সীমানা মুছে ফেলেছে এই সরকার আমার দেশের জনগণের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার আমার দেশের বিচার ব্যবস্থা নষ্ট করে দিয়েছে মানুষের মৌলিক অধিকার নেই সুতরাং আমাদের দাবি কেয়ারটেকার সরকার ব্যবস্থা কায়েম করতে হবে কেয়ারটেকার ব্যবস্থার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে আমার দেশের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে দাদা মারা গেছে তো ভালো কথা কিন্তু আজরাইল বাড়ি চিনেছে সুতরাং এই সরকার ক্ষমতায় টিকে থাকা নয় এদেশের জনগণকে কিম্মি করার যে ষড়যন্ত্র করেছে সারা দুনিয়ার কাছে এই জাতিকে জিম্মি জাতিকে পরিণত করার যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে আমরা দেশ জাতি জনগণকে উদ্ধার করতে চাই দেশের জনগণকে সাথে নিয়ে সম্মিলিত সংগ্রামের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে আমাদের পথসভা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।